নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। প্রত্যেকটা মাসেই আমি গ্রহ নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি। এই মাসে একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট রয়েছে, যেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের বক্রী হবে। বক্রী হবে কোথায়? বৃষরাশিতে। আমরা সবাই জানি বৃষরাশিতে রয়েছে বৃহস্পতি গ্রহ, সেটি এখন মৃগশিরা নক্ষত্রে রয়েছে। মৃগশিরা নক্ষত্রে 9th অক্টোবর এই গ্রহটি বক্রী হবে, এবং এই গ্রহটি 9th অক্টোবর বক্রী হওয়ার পর 29th নভেম্বর চলে যাবে রোহিণী নক্ষত্রে বক্রী অবস্থাতেই, এবং 29th নভেম্বর থেকে 4th ফেব্রুয়ারি 2025 সাল অবধি এই রোহিণী নক্ষত্রে এখানে থাকবে বক্রী অবস্থায়। তারপরেই মানে বক্রী চলে আবার সোজা হবে আবার আগামী মে মাসের 14 তারিখ, এখান থেকে আবার ট্রানজিট করে চলে যাবে, অর্থাৎ মিষরাশি থেকে চলে যাবে মিথুন রাশিতে। এই যে বক্রী অবস্থায় সোজা পথে যখন চলে, মার্গী অবস্থায় যখন চলে, তখন একরকম ফল দেয়, এবং বক্রী অবস্থায় যখন চলে তখন কিন্তু আরেক রকম ফল দেয়। সুতরাং এই ফলাফলগুলো আমাকে অবশ্যই আপনাদের সামনে আমাকে তুলে ধরতে হবে, কারণ কারোর হয়তো ভালো হবে, কারোর হয়তো খারাপ হবে। প্রত্যেকটা জাতক জাতিকার কী কী ফলাফল হবে সেটা নিয়ে এখন আলোচনা। একটা পুরো একটা চ্যাপ্টারের মধ্যে বা একটা এসের মধ্যে হবে না, আমাকে পার্টলি বলতে হবে, সেহেতু এখন বলবো মেষ রাশি থেকে কন্যা রাশি অবধি। আবার পরের এপিসোডে তুলা থেকে মীন অবধি পেয়ে যাবেন। প্রথমেই আমরা বলবো মেষ রাশি। মেষ রাশির সেকেন্ড হাউসে রয়েছে এই বৃহস্পতি, এবং সেখানেই বক্রী হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এখন অনেকেই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে বিশালভাবে প্রতিবাদ করছে। আরও প্রতিবাদটা আপনাদের মধ্যে বেড়ে যাবে, যারা করছেন যে কোনো অন্যায়, সেটা আপনার সঙ্গে হোক, অন্যের সঙ্গে হোক, যে কোনো অন্যায় দেখবেন আপনি প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদটা আপনার ক্ষেত্রে আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আইনি সমস্যা ছিল, সেই আইনি সমস্যাটা এখন জটিলতা মিটতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে আর্থিক সমস্যা ছিল, আর্থিক সমস্যাটাও এখন মিটতে চলেছে। অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে অনেকের কাজ, হওয়া কাজ আটকে ছিল, সেই হওয়া কাজও কিন্তু এখন হয়ে যাবে। এরপরে আসবো বৃষরাশি। বৃষরাশিতেই মৃগশিরা নক্ষত্রেই এই বক্রী হচ্ছে, যেহেতু বৃষরাশির প্রভাবটা কিন্তু খুব বেশিভাবে পড়ে। বৃষরাশি জাতক জাতিকারা যারা শরীর নিয়ে ভুগছিলেন এতদিন, একটু যখন বৃহস্পতি মার্গ ছিল শরীর নিয়ে যারা প্রবলেমে ছিলেন, তাদের কিন্তু শারীরিক যে সমস্যা অনেকটা এখন রিকভারি আপনারা পাবেন, অনেকটা সুস্থ হতে থাকবেন। যাদের সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম চলছিল, কোনো একটা সম্পত্তি পাবার ছিল পাচ্ছিলেন না, কোনো একটা সম্পত্তি কথাবার্তা হয়ে গেছে আপনাদের হয়তো কেনা বেচার কোনো ব্যাপার আর রয়েছে, সেটাও একদম আটকে ছিল, সেটাও কিন্তু এই সময় হয়ে যাবে। অনেক বৃষরাশির যাদের বিয়ে আটকে ছিল, তাদের কিন্তু সামনে বিয়ের মানে অনেক অনেকটা অগ্রগতি হবে। 29th নভেম্বরের পর বিয়ের একদম মানে হয়েই যাবে, সুযোগ এসে যাবে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশি ঠিক 12th হাউসে বৃহস্পতি বক্রী হবেন। এখানে মিথুন রাশির জাতক জাতিকারাও কিন্তু বেশ ভালো প্রভাব পড়তে চলেছে, অনেকেরই প্রভাব পড়বে দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে যাদের প্রচুর অশান্তি ছিল, অশান্তি একেবারে না মিটলো, কিছুটা অশান্তি মেটার এখন সম্ভাবনা, কিছুটা তো হবে। অনেকের হয়তো হয়ে গেছে এরকম যে ডিভোর্স অবধি গড়িয়ে গেছে, সেটা কিন্তু এখন স্টপ হয়ে যাবে। অনেকেরই শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভালো প্রবলেম ছিল, শরীরের জন্য বারবার হসপিটালাইজ হতে হচ্ছিল, মেডিসিন বেশি খেতে হচ্ছিল, বারবার ডক্টরের কাছে যেতে হচ্ছিল, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন কম হবে, সমস্ত কিছুই কম। তারপরে আসবো কর্কট রাশি। মেইনলি আমি যে প্রবলেমগুলো মেইন সেই প্রবলেমগুলো নিয়েই বলছি, আদার্স অন্য ব্যাপারগুলো বলছি না, আমি জিস্টটা বলার চেষ্টা করছি আপনাদের সামনে।
তারপরে আসবে কর্কট রাশি। কর্কট রাশির ঠিক 11th হাউসে বকরি হচ্ছে বৃহস্পতি, এবং 11th হাউসে বকরি হওয়ার পরে কর্কট রাশির একটু প্রভাবটা মানে খারাপ হতে চলেছে। কর্কট রাশির এমনি 11th হাউসে যতদিন মার্গি ছিল ততদিন কিন্তু এতটা খারাপ প্রভাব পড়েনি, কিন্তু এই বকরি হওয়ার পর পরই কর্কট রাশির জাতক জাতিকাদের একটু শারীরিক দিক প্রবলেম শুরু হবে, শরীর স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম শুরু হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে এবং হসপিটালাইজ হতে পারে। তবে একটা জিনিস কর্কট রাশির যেটা হলো, যখন রোহিণী নক্ষত্রে চলে যাবে তখন তারা শরীরকে নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করবে, মানে শরীর স্বাস্থ্যটা কীভাবে ইম্প্রুভ হয়। এবং কর্কট রাশির জাতক জাতিকারা, প্রত্যেকটা জাতক জাতিকার একটা আছে, যেমন বৃষ রাশি, কর্কট রাশি, এরা কিন্তু নতুন কিছু সৃষ্টি করবে, নতুন কিছু তারা হয়তো ব্যবসা নতুন সৃষ্টি করতে পারে, কোনো কাজ কোনো প্রকৃতিভাবে, বা কেউ বিল্ডার্স আছে, যারা বিল্ডার যারা বিল্ডিং তৈরি তারা একটা নতুন কিছু নতুন জিনিসের একটা নতুন ডিজাইন সৃষ্টি হলো, যারা প্রফেশনে আছে ধরুন আঁকার প্রফেশনে আছে বা যে কোনো প্রফেশন, তাদের দ্বারা একটা নতুন কিছু সৃষ্টি হতে পারে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির 10th হাউসে পড়ছে, সিংহ রাশির 10th হাউসে মেঘশিরা নক্ষত্রে বকরি হওয়া শুরু হয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা প্রচুর ইম্প্রুভমেন্ট আছে, ব্যবসার দিক থেকে আছে, অর্থনৈতিক দিক থেকে আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এই সময় খুব ভালো যাবে, এবং তার সঙ্গে যখনই রোহিণী নক্ষত্র যাবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের হয়তো নতুন সেট আপ, ব্যবসার হয়তো একদিক থেকে একটা ট্রান্সফর্ম হয়ে যেত, মানে একটা ব্যবসা ছিল হয়তো সেটা ক্লোজ করে একটা নতুন কিছু সৃষ্টি, নতুন কোনো ব্যবসার সৃষ্টি হয়ে গেল, বা তারা একটা ব্যবসা চালাচ্ছে তার সঙ্গে আরেকটা ব্যবসা নতুন করে সৃষ্টি করলো, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের হতে পারে। নতুন ইনভেনশন মানে নতুন নিজেকে কীভাবে সৃষ্টি করবে, সৃষ্টি করতে হবে, দেখাবে, নিজেকে কীভাবে প্রমাণ করবে, সেরকম একটা কিছু সিংহ রাশির এসে যাবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে 9th হাউসে পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে। কন্যা রাশিদের জাতক জাতিকাদের কেতু রয়েছে লগ্নে, কিন্তু কেতু থাকা অবস্থাতেও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা বেশ ভালো সময়। কেতু থাকলো, সপ্তমে রাহু থাকলো, অর্থনৈতিক দিক, দাম্পত্য জীবন পুরোটাই কিন্তু একটা ভালো একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যবসায় কিন্তু নতুন একটা সৃষ্টি আছে এই সময়। ভাগ্যের দিক অর্থাৎ 9th হাউস, কর্ম যেটা করতে যাবে সে কর্মের দিকে তাদের একটা নতুন প্রচেষ্টা থাকবে, নতুন উন্নতি থাকবে। কেউ যদি বিদেশে যেতে চায়, বিদেশে যাওয়ার সুযোগ করতে চাইছে, বা দেশে পড়ার জন্য বা চাকরির জন্য যেতে চাইছে, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এটা আছে, মানে বিদেশ যাওয়ার একটা সুযোগ রয়েছে। আমি যে বলছি মানে এই যে রাশিফল বা এই যে ট্রানজিট, যাই বলি না কেন, আপনার বৃহস্পতি কোথায় আছে, মানে নিজস্ব চার্টে আপনি যখন জন্মগ্রহণ করেছেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনার একটা নিজস্ব চার্ট হয়, এবং সেই চার্টে বৃহস্পতি আপনার কোথায় বসে আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেই বৃহস্পতি কতটা আপনার ক্ষেত্রে ভালো, যখন আমি বলছি যে কোনো রাশিগুলো, যে রাশিগুলো আমি বলছি যে এগুলো আপনার ভালো হবে, সেটা যদি আপনার পার্সোনাল চার্টে বৃহস্পতি ভালো থাকে তাহলেই কিন্তু এই প্রভাবগুলো পড়বে। আর আপনার চার্টে যদি বৃহস্পতি ভালো না থাকে তাহলে কিন্তু এই প্রভাবগুলো, আমি যে ভালো ভালো প্রভাবগুলো এতক্ষণ ধরে বলে গেলাম সেগুলো কিন্তু সেই প্রভাবগুলো পড়বে না। আপনার চার্টের উপর টোটালিটাই ডিপেন্ড করে, কিন্তু এখানে তো আমার পক্ষে সম্ভব না এক প্রত্যেকের আলাদা 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 চার্ট বিচার করা বা বলে দেওয়া। সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদাভাবে ফোন করে, বুকিং করে চেম্বারে আসতে হবে, চেম্বারে এসে যোগাযোগ করে আপনার নিজস্ব পার্সোনাল চার্ট, এই বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে তাতে কী ফলাফল হবে সেটাকে বিচার করেই যেতে হবে। খারাপ যদি না হয় তো খুব ভালো। আমি চাই যে প্রত্যেকেরই মানে ভালো হোক, ভালো দিকটাই বলতে চাই এবং দেখাতেও চাই, যাতে আপনার, আপনি ভালো হলে, আপনারা ভালো থাকলে, আমার কথা শুনে আপনারা যদি ভালো থাকেন, যখন আপনারা লেখেন আমার টোটকা করে আমি খুব ভালো আছি, বা ফোন করে জানান যে ম্যাম খুব ভালো আছি, আপনার টোটকা করে
এটা কি করব ওটা কি করব তখন সত্যি খুব প্রাউড ফিল করি যে না আমার দ্বারা অন্তত কিছু লোককে আমি ভালো রাখতে পারছি। এইভাবেই আপনারা ভালো থাকুন। আর যারা দেখাতে চাইছেন নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন। আর অনলাইন কনসালটেশনের জন্য যারা চাইছেন তারা অবশ্যই একটু ফোন করে নেবেন, একটা প্রসেস আছে সেই প্রসেসটাকে আপনাকে মেনটেন করতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। তাহলে কিন্তু যদি না করেন ওই যদি আপনি করছেন সাবস্ক্রাইব করছেন অথচ নোটিফিকেশন অল বেলটি সাবস্ক্রাইব করছেন না, তাহলে আপনার কাছে আমার যে ভিডিওগুলো আসছে নিত্য নতুন যে ট্রানজিটগুলো বলছি, বকরি মার্গিগুলো হচ্ছে বলছি, আপনার কাছে নোটিফিকেশন যাবে না, আপনি জানতেই পারবেন না আপনি কখন কী ঘটছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।